গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি, বেঙ্গলি ব্লগার, তোমাদের সঙ্গে সকাল সকাল হাজির হয়ে গেছি আমার কিছু রান্নার রেসিপি নিয়ে। তো যাই হোক, তোমাদের রিকোয়েস্টেই আমি দুটো রান্না তোমাদের সাথে আজকে শেয়ার করব, যদিও রেডিমেড রান্না নয়, চিকেন পকোড়া আর নিহারি মাছ, অনেকে লোটে মাছও বলে থাকো, তো সেটার চপ করে তোমাদের আজকে দেখাবো। তো তোমরা আমার সাথে থাকো, যদি আমার রান্না তোমাদের ভালো লাগে বা আমার রেসিপি তোমাদের ভালো লাগে তো তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে সবার আগে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে দেখতে পাচ্ছ দুটো ইনগ্রেডিয়েন্ট, যে দুটো আজকে মেন ফোকাস, সেটা হচ্ছে চিকেন পকোড়া আর নিহারি বা লোটে মাছ, যেটাই বলে থাকো না কেন, সেটার চপ। তো এই দুটো রেডি করতে আমার যা যা ইনগ্রেডিয়েন্ট লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, এটা হচ্ছে সয়া সস, লেবুর রস, মানে পাতিলেবুকে আমি রস করে রেখেছি, শুকনো লঙ্কা গুঁড়ো করা, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এখানে রয়েছে অ্যারারুট, ময়দা, এখানে রয়েছে বেকিং সোডা আর দুটো ডিম। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই দুটোকে রেডি করছি। আজকে তোমাদের পুরো প্রসেসিংটা আমি দেখাবো, যে আমি কিভাবে করে থাকি, কারণ অন্যদিন তো সম্ভব হয় না, তাই মেন ফোকাস আমি এই দুটোকেই আজকে রেখেছি। তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। প্রথমে নিহারি মাছটাকে আমি রেডি করে রাখছি, যদিও পকোড়াটা আগে ভাজব। পকোড়াটা যেহেতু আমার ভিনিগার মাখানো ছিল, তাই আমি ওটাকে সঙ্গে সঙ্গে মাখিয়েও আমি করতে পারি। আমি নিহারি মাছটার মধ্যে এই লেমন জুসটা দিয়ে, ম্যারিনেটও বলতে পারো তোমরা, মাখিয়ে তোমরা আধা ঘন্টার জন্য রাখতে পারো, আমি এটাকে 10 মিনিটের জন্য রাখছি। এবার চিকেন পকোড়া করতে গেলে আমি এই চিকেনের মধ্যে, চিকেনটা যেহেতু আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম তাই জন্য ওটার মধ্যে লেমন জুস দেওয়ার দরকার নেই, আমি এর মধ্যে আস্তে আস্তে করে আমার মশলাগুলো দিচ্ছি। চার পাঁচ চামচ মতো তোমরা চিকেনের কোয়ান্টিটিটা বুঝে দেবে। আদা বাটাটাও দেখো আমি 2 টিস্পুন দিলাম, রসুন বাটাটাও 2 টিস্পুন দিয়েছি, আর এগুলো আমার আর বাদ বাকি মশলাগুলো আমি ইউজ করবো নিহারি মাছের জন্য। দেড় চা চামচের মতন ধনে গুঁড়ো, দেড় চা চামচের মতন জিরের গুঁড়ো, রেড চিলি পাউডার ইউজ করছি আমি এখানে 2 চামচই দিলাম, কারণ আমার বাড়িতে তো ছোট বাচ্চা আছে, তোমরা এটা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। সয়া সসটা ইউজ করছি একটু কালারের জন্য, সয়া সসের মধ্যে যেহেতু লবণ থাকে তাই তোমরা লবণটা একটু বুঝে দিও। এটাও তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা ইউজ করবে, সামান্য একটু বেকিং সোডা দিতে পারো, এটা অপশনাল, এটা তোমরা না দিলেও চলবে। আর এখানে কর্নফ্লাওয়ার দেখছো আমি যে 1 বাটি নিয়েছি, এখানে প্রায় 1/2 বাটি মতন কর্নফ্লাওয়ার আমি ইউজ করছি, আর এর মধ্যে সাথে একটু ময়দাও আমি অ্যাড করছি।
আর যে দুটো ডিম নিয়েছিলাম আমি এই চিকেনটাকে মেশানোর জন্য আমি হাত ইউজ করব কারণ আমি চামচের থেকে আমার এটাতেই বেশি কমফোর্টেবল এবার এগুলোকে একসাথে মিক্স করব চিকেনের সাথে তোমাদের একটা কথা বলা হয়নি ময়দাটা আর অ্যারারুটটা তোমরা একটু ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবে তাহলে ময়দার মধ্যে দলা দলা ভাবটা থাকবে না আর তোমাদের ব্যাটারটাও স্মুথ হয় চিকেনটা যদি দেখো কখনো যে এরকম একটু বেশি নরম নরম হয়ে গেছে মশলাগুলো তাহলে তোমরা এর সাথে আর একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দাও অ্যাড করতে পারো ফ্রেন্ড একটা মশলা আমার তোমাদের সাথে শেয়ার করা মিস হয়ে গিয়েছিলো সেটা হচ্ছে চিকেন তন্দুরি মশলা এটাকে তোমরা রেডিমেডই কিনতে পাবে এই মশলাটাও তোমরা অ্যাড করবে এর একটা সুন্দর ফ্লেভার আছে ফ্লেভারটা তাহলে তোমাদের পুরো তন্দুরির মতনই লাগবে আমি যেমন 50 গ্রাম মতন ইউজ করছি আমার এটা চিকেনটা প্রায় মাখানো রেডি এবার আমি গ্যাসটা অন করব আর পকোড়াগুলো তোমাদেরকে ভেজে দেখাবো আমি পকোড়া করার জন্য রিফাইন অয়েল ইউজ করছি এই পকোড়াগুলো বা তোমরা সকলেই জানো হয়তো চপ বা পকোড়া যাই করো না কেন তার জন্য একটু তেলটা বেশি লাগে কারণ এটা ডুবো তেলেই ভাজতে হয় নাহলে পকোড়াগুলো ভালো হয় না তেলটা গরম হচ্ছে আর এবার আমি লোটে মাছটাকেও এরকম ম্যারিনেট করব মশলা দিয়ে সেটা তোমাদেরকে দেখাবো তেলটা ততক্ষণ গরম হোক আসো দেখা যাক লোটে মাছটা আগে আমি পাতিলেবুর রস দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম এবার এর সাথে আমি একটু রসুন বাটা একটু আদা বাটা রসুন বাটাটাও পুরোটা দিয়ে দিই কারণ 2 কিলো মাছ তো একটু না একটু বেশি করে দিলে মাছের আসতে গন্ধটা যাবে না আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম লবণটা তোমরা তোমাদের স্বাদ মতন দিও একটু গোলমরিচের গুঁড়ো আর
রেড চিলি পাউডার, সামান্য একটু সয়া সস দিয়ে দিও। এবার সবগুলো ইনগ্রেডিয়েন্ট আমি একসাথে হাত দিয়ে মিক্স করছি। লোটে মাছ দেখবে যে একটু জল ছাড়ে, ওই জন্য লোটে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে, আমি একটা মাছকে, যেহেতু একটু বড় বড় মাছ তাই একটা মাছকে দু টুকরো করে নিয়েছি, নিয়ে এটাকে ঝুড়ির মধ্যে রেখেছি। আর জল, এক্সট্রা জল যেটা ছিল ওটা বেরিয়ে গেছে। এরকম করে মাখিয়ে নিয়ে ভালো করে মাখাবে। এইভাবে মাখিয়ে নিহারি মাছটাকে রেখে দেবে কিছুক্ষণ, 10-15 মিনিট রাখলে যথেষ্ট। আর নিহারি মাছটা ভাজার জন্য যে ময়দাটা রেখেছিলাম সেই ময়দাটা দিয়ে দিলাম। এরারুটটাও দিয়ে দিলাম, কিছুটা লবণ অ্যাড করছি, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি যেটাকে রেড চিলি পাউডার বলি আমরা, কালারের জন্য সয়া সস দিচ্ছি, আর বেকিং সোডা দিচ্ছি 1/2 টিস্পুনের মতো। ভালো করে হাত দিয়ে মিলিয়ে নিয়ে এবার জল অ্যাড করছি। বেশি পাতলা করা যাবে না, আবার বেশি গাঢ় করা যাবে না, এমনভাবে মাখতে হবে ব্যাটারটা যাতে মাছের গায়ে লেগে থাকে, কোথাও যেন ফাঁকা না থাকে, তাহলে চপটা ভালো হবে না। তোমরা কিন্তু অবশ্যই অ্যারারুটটার ময়দাটা একটু চেলে নেবে, আমি চেলে নিয়েছি, না হলে একটু দলা দলা থেকে যায়। আমার লোটে মাছের ব্যাটারটা রেডি, এই দুটো রেডি। আমি চিকেন পকোড়াটা আগে করব, যেটা আগেই মাখিয়ে রেখেছিলাম, এই চিকেন পকোড়াটা আগে বানাবো, তারপরে লোটে মাছটা করবো। এদিকে দেখতেই পাচ্ছ আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আর আমার চিকেনের এটা রেডি করা আছে। এবার আমি এখান থেকে এক এক করে কড়াইয়ের মধ্যে দেবো।
দেখো ফ্রেন্ড, চিকেন আমার হয়ে এসেছে, এবার এগুলোকে নামাবো। তো আমার চিকেন পকোড়া রেডি, দেখো। এবার তোমাদেরকে নিহারি মাছের চপটা ভেজে দেখাবো। নিহারি মাছের যে ব্যাটারটা বানিয়েছিলাম ওটাকে আরেকবার একটু গুলে নেব। দেখতে পাচ্ছ আমার ব্যাটারটা কতটা স্মুথ। তোমরা চাইলে ট্রাই করার জন্য একটা মাছকে ডুবিয়েও দেখতে পারো। দেখো এমনভাবে ব্যাটারটা লেগে রয়েছে, কোনো জায়গায় কিন্তু মাছের ফাঁকা নেই বা মাছের স্কিন দেখা যাচ্ছে না। তোমরা ঠিক এভাবেই ব্যাটারটাকে গোলাবে। এবার তোমরা নিহারি মাছ নিয়ে ব্যাটারে চুবিয়ে তেলে দিয়ে দেবে। গ্যাসটাকে পুরো বাড়িয়েই রাখবে। চপ টপ ভাজতে গেলে লোধি আছে হয় না। দেখো কিছুটা ভেজেছি আর এখনো হচ্ছে, এখনো বাকি আছে, 2 কিলো মাছ, অনেকটা টাইম লাগবে। তোমরা নিহারি মাছ কিনলে মিডিয়াম সাইজের কিনবে, বেশি বড় কিনবে না। আবার একটু ছোট ছোট কিনলে তখন আর তোমাদের কাটার ব্যাপার থাকবে না, তোমরা গোটা মাছটাকেও চপের মতন করে রাখতে পারো। বেশি বড় মাছ হয়ে গেলে তখন আবার ভেতরটার মধ্যে তিল মশলা যাবে না, অত টেস্ট লাগবে না। ছোটো মাছেই আর মিডিয়াম সাইজের মাছেই খেতে বেশি ভালো লাগে। রান্নার পর্ব শেষ করে চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে। তো তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে আমি বানিয়েছি আজকের দুটো রেসিপি। এখন দেখতেই পাচ্ছ এই যে প্লেটে খাবার নিয়ে বসেছি অলরেডি খাওয়ার জন্য। এই পকোড়া তোমরা হয়তো ভাবছো শুধু বাদ দিয়ে পকোড়া কী করে খাবো, না সেটা কখনোই না। তার সাথে আমি আমডাল করেছি, মানে টক ডাল। টক ডালের সঙ্গে দেখবে একটু পকোড়াটা করা বেশ ভালোই জমে। তো আজকে আর রান্না বেশি ঝামেলা রাখিনি, বাবার আর কাকার জন্য শুধু একটু মাছের ঝোল করেছি, পেঁপে দিয়ে জ্যান্ত মাছের ঝোল করেছি হালকা, ছোট ছেলের জন্য জ্যান্ত মাছের ঝোল করেছি, আর আমাদের সবার জন্য করেছি চিকেন পকোড়া আর এই লোটে মাছের চপ। তো আমিই খাই, আমিই বলি কেমন হয়েছে, কারণ তোমাদেরকে তো আর খাওয়াতে পারছি না। খারাপ লাগে খুব যে দেখিয়ে দেখিয়ে খাওয়াটা, কারণ যারা খুব খাদ্যরসিক হয় তাদের জন্য এটা অনেকটা চাপের ব্যাপার, কারণ তারা শুধু দেখবে অথচ দেখে দেখে মজা নেবে। অলরেডি ভাতের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে এই যে নিহারি মাছের চপ রেখেছি আমি 3 পিস নিয়েছি, আর এখানে 6 পিস চিকেন পকোড়া নিয়েছি, নিয়ে তো নিয়েছি, জানি না আদৌ খেতে পারবো কি না, এটা একবারে হবে না দুবারে হবে তাও বলতে পারছি না। তো খেয়ে তোমাদের বলি কেমন হয়েছে। চপ আমার খুবই একটা প্রিয় ডিশ বলতে পারো, এই নিহারি মাছের চপ, আর খেতে এতটাই টেস্টি।
যতক্ষণ না তোমরা খাবে ততক্ষণ ফিল করতে পারবে না, জাস্ট বিয়ের পরপর প্রথম শট লেগে গেছিলাম দুর্গাপুজোতে। তো আমার হাজব্যান্ড আর আমি গেছিলাম তখন প্রথম প্রথমই বলতে পারো। তো ওখানে একটা স্টল বসেছিল, ওখানে বোধহয় ওই ওখানকারই অধিবাসী হবে ওরা, তো কয়েকটা ফ্যামিলি মিলে আর কি স্টলটা দিয়েছিল। তো ওরা ওখানে নানান ধরনের ফিশ রেখেছিল, ভেটকি মাছের চপ, চিংড়ি, চিকেন পাকোড়ায়, নিহারি মাছ রেখেছিল, অনেক কিছু, তোপসে অনেক কিছু। তো আমরা দুজনে মিলে নিহারি মাছের চপটাকেই নিয়েছিলাম। তো ওখানে খেয়েছিলাম, এতটাই টেস্ট লেগেছে। আর আমি কোনো রেস্টুরেন্টে যাই বা কোনো অনুষ্ঠান বাড়ি যাই, কোনো ডিশ যদি নতুনত্ব দেখি বা খাই, তো খেয়ে ওটাকে ফিল করি যে ওর মধ্যে কী কী মশলা যেতে পারে, ওটার মধ্যে কী কী মশলার ফ্লেভারটা পাচ্ছি। কারণ আমি দাঁড়িয়ে থেকে কোনোদিনও কারো কাছে রান্না আমি শিখিনি, আমি মোটামুটি যেগুলো আমার আইডিয়া দিয়েই আমি মোটামুটি আমার শেখা, আমার নিজের চেষ্টায়। আমি বিয়ের আগে থেকেই রান্নাবান্না করতে খুব ভালোবাসতাম, করতাম জলখাবারগুলো বিশেষ করে। তো সেরকম আমার কয়েকটা ডিশ আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, কয়েকটা আমার মায়ের কাছ থেকে, বাদ বাকি সব নিজের প্রচেষ্টা। তো নিহারি মাছের চপটাও তখন খেয়ে খেয়ে ফ্লেভারটা ফিল করে করে যে মোটামুটি এইসব ইনগ্রেডিয়েন্টগুলো গেছে, আর মোটামুটি একটা আইডিয়া তো থাকে যে পকোড়া করতে গেলে কয়েকটা জিনিস কমন থাকে, যে এই এই জিনিসগুলো পকোড়াতে লাগে, আর বাকিটা যেরকম তোমার বাটারফ্রাই, বাটারফ্রাই থাকলে তার মধ্যে বাটার কথাটা আসছে, মানে ওর মধ্যে বাটারটা লাগবে, তা পুদিনা পাতা লাগে, ধনে পাতা লাগে। এই আমরা যখন ভেটকি মাছের বাটারফ্রাই করি তখন সেই ফিশের চপটা আবার অন্যরকম হয়ে যায়। আমি কখনো যদি কখনো ভেটকি মাছ আনি তো আমি অবশ্যই তোমাদের দেখাবো যে ভেটকি মাছের বাটারফ্রাইটাও আমার খুব ভালো লাগে, ওটাও আমি করি। এটা হলো চিকেন পাকোড়া। এই চিকেন পকোড়াটা তোমরা যদি পারো কখনো চাট মশলা শুধু চিকেনের ওপরটা একটু ছড়িয়ে দেবে, সাথে একটু স্যালাড রেখো, কাসুন্দি দিয়েও খেতে পারো, তোমরা টমেটো সসও ইউজ করতে পারো। তোমরা আমি তোমাদের বলে দিই এটা খেতে কেমন হয়েছে, ঠিক তোমরা বিয়েবাড়িতে যেরকম চিকেন পকোড়া খাও, আমি তো বলবো বিয়েবাড়ির থেকেও অনেক ভালো। কারণ বিয়েবাড়ির অনেক বাড়িতে আমি চিকেন পকোড়া খেয়েছি, ওরা এতটা ফ্রাই করে জিনিসটাকে, শক্ত আর খুব ড্রাই করে ফেলে, তো কখনোই ওটা টেস্টি লাগে না। চিকেন পকোড়া যখন দেখবে তোমরা, একটা সফট সফট ব্যাপার আছে। দেখো এটাকে একটা হাত লাগাতে পারছি না, এক হাতেই দেখাচ্ছি। যখন সফট থাকবে, একটু জুসি জুসি থাকবে, তখন পকোড়াটার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। তো তোমরা এটা বাড়িতে করবে, করে খাবে, জাস্ট অসম অসম টেস্ট। তাহলে আমি খেতে থাকি আর তোমাদেরকে টাটা বাই বাই বলি। তোমরা খাও, বানাও বাড়িতে সবাই, বানিয়ে খাও, খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো। আর প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ বেল আইকনটা দিতে ভুলো না, কারণ তোমরা জানোই বেল আইকনটা যতক্ষণ না দেবে নোটিফিকেশনও পৌঁছাবে না। তো আমার পাশে থাকো, সাথে থাকো, যেভাবে ভালোবাসা দিচ্ছ তোমরা সবাই আমি সত্যি খুব খুশি। আমিও চাই তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে, আমার নিজের অনেক রান্নার রেসিপি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, ভালো রেখো, আবার দেখা হবে। আর এই লকডাউনে করোনাতে একটা কথা সবার মুখেই, সুস্থ থেকো। তো ওকে, বাই বাই।